অনেকটা স্বপ্নের মতো এক স্টেডিয়াম, শহর থেকে অনেক দূরে, একদম একটা খোলামেলা জায়গা, খুব সুন্দর পরিবেশে, যেটাকে বলা হচ্ছে যে ভারতের লর্ডসের আদলে তৈরি করা হয়েছে এই সৌরাষ্ট্র স্টেডিয়াম। স্থানীয় রাজনীতিবিদ এবং তার নিজের হাতে গড়া এই স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামের আসলে প্রতিটা আপনারা আমাদের সঙ্গে গেলেই দেখতে পাবেন। আমরা আপনাদের জন্য এই পুরো ভিডিওটা তৈরি করব যে সৌরাষ্ট্র স্টেডিয়ামের বিস্তারিত আপনাদের। স্টেডিয়ামের ভিআইপি গেট দিয়ে ঢুকতেই নিশ্চয়ই চোখে পড়েছে ইংরেজিতে বড় বড় অক্ষরে কিছু নাম। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নিরঞ্জন শাহ, বিনু মানকর, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, হ্যাঁ আরও কিছু নাম, যাদের হাত ধরেই এগিয়ে চলেছে রাজকোটের ক্রিকেট। স্বপ্নের মতো বাস্তবে কিছু হয় নাকি? হয়তো হয়। এই যে দেখুন প্রেস বক্স, দূর থেকে কি মনে হচ্ছে, লর্ডসের? না, এটি সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া বক্স। আর কি স্পেশালিটি আছে এই মাঠের, চলুন শুনি অ্যাসোসিয়েশনের সচিব হিমাংশু সাক্ষী বলছেন। ইটস আ ভেরি নাইসলি মেড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। ইফ ইউ ক্যান সি, ইউ নো, দ্য মিডিয়া বক্স ইটস দ্য সিগনেচার অফ দিস স্টেডিয়াম। সেকেন্ডলি, দিস স্টেডিয়াম, দ্য সিটিং ইজ ইটস অ্যাবাউট 5 ফিট হাই ফ্রম দ্য গ্রাউন্ড, সো দের ইজ নো হিন্ডারেন্স ফর এনি স্পেক্টেটার্স। And you know, the stadium sitting is about, you can say, 30 feet to 40 feet away from the boundary line. Yeah. So security wise, we don't have to keep any of these security fences and everything. Plus the total stadium is built cantilever, so every seat is has a very clear view. Yeah. That is the signature of this stadium. 2013 সালে এই মাঠেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, তবে এটি প্রতিষ্ঠিত হয়েছে তারও অনেক আগে 2018 সালে। এই মাঠটিকে অনেকে খানদেরি ক্রিকেট স্টেডিয়াম নামেও চেনে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্টেডিয়ামটি নির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, কারণ এটি যে তারই শহর। এই মাঠের ফেসিলিটিসের কোনো কমতি নেই, কিন্তু শহরের বাইরে নির্জন জায়গায় এই মাঠটি নিয়ে অনেকের আপত্তিরও কমতি নেই। গ্রাউন্ড সৌরাষ্ট্র বিস্তার হ্যাঁ, সৌরাষ্ট্র একমাত্র গ্রাউন্ড হ্যাঁ যা ইন্টারনেশনল ম্যাচ হতে হয়। 50,000 কে আসপাস লোকো কি বেঠনে কি ক্ষমতা হ্যাঁ, ইস গ্রাউন্ড কি ইয়া পর সৌরাষ্ট্র কে যো লোক হ্যাঁ উসকো বহুত নজিক পড়তা হ্যাঁ দেখনে কে লিয়ে। ওর ইয়া পর এক বাত এই হ্যাঁ কি সিটি সে বহুত দূর হ্যাঁ, যানি কি পব্লিক কো ওয়াহাঁ সে আনে মে বহুত দিক্কত হতি হ্যাঁ। ইয়া পে বারিশ কই মিলতা নেই হ্যাঁ, কই কই প্রকার না ইয়া সে নিকল কে হমে সিটি মে জানে কে লিয়ে বহুত প্রবলেম হতি হ্যাঁ। ইসলিয়ে গ্রাউন্ড এ সিটি মে নেই, সিটি সে বহুত দূর হ্যাঁ, সে রাজকোট 5-7 কিলোমিটার দূর হতা হ্যাঁ। তো 7 নভেম্বর এই মাঠেই বাংলাদেশ তাদের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে ভারতের। তো এখানেও সেই একই গগনবিদারী উল্লাস এবং মাঠে দর্শকের আশা করছেন আয়োজকরা। রাজকোট থেকে আপন তারিখ, বার্তা 24।